সনিতে যেটা দিচ্ছে সেটা ভিআইপি পছন্দ দিচ্ছে 500 টাকা করে টিকিট। 500 টাকার টিকিটে সিনেমা মানুষ বাংলা ছবি দেখে, এটার প্রতিবাদ আমি করব, এটার প্রতিবাদ আমি করব এবং ঈশ্বর সিনেমা আমি ছবি নামায় ধরবো, এবং সেটা আমি করছি প্রতিবাদ, এবং ইনশাল্লাহ আমি দু একদিন পরে এটা সাংবাদিক সম্মেলনও করব। যাই হোক, তারা তাদের ছবি, আমি তাদের আমার রুলকে, আমার যে ম্যানেজার, আমি তাকে বলছি যে আমার ছবি নামায় ধরবো এই স্টার সিনেমাপ্লেক্সে, হ্যাঁ আমি ছাড় দিব না। অথবা আপনারা কোন হল থেকে আমার সিনেমা নামবো না, কোনো যাত্রা নামবো না, ওই দুই স্টার দুই জায়গায় যেটা শুধু আমার কখনই পছন্দ না, কোনোদিনই আমার পছন্দ না। এখানে ওইখানে ছবি চলা, ওইখানে ছবি চলা আর না চলা একসমান। এবারে কিন্তু কোন সিনেমা নিয়ে মার্কেটে আসা মানে অনেক বড় ভুল করবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির পরিচালক প্রযোজকরা। সিনেমা এক কথায় ফাটিয়ে দিয়েছে টিজার দিয়ে তুফান। তাই আমি মনে করছি যে আমাদের চোখে কিন্তু এর আগে একটা সিনেমা পড়ছিল জঙ্গলি, যেটি সিয়াম আহমেদ এবং শাবনম বুবলি অভিনয় করছেন। সেই সিনেমার পোস্টার এবং বিভিন্ন লুকে গণমাধ্যমকে বেশ আশা দিয়েছে যে ঈদে আমরা একটা ভালো সিনেমা পাচ্ছি। কিন্তু তুফান আসার পরে গণমাধ্যম একদম থমকে গিয়েছে, যেমন ঝড় শেষ হইলে পুরো পরিবেশটা নিঃশব্দ হয়ে যায়, ওই রকমই একটা পরিবেশ বিরাজ করতেছে। এখন এই জঙ্গলি সিনেমাটাকে নিয়ে বলতে চাই, ঈদে কতটা সাকসেসফুল হতে পারে এই সিনেমার ব্যবসা? কারণ হঠাৎ করে তুফানের টিজার এসে গণমাধ্যমকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে, সিনেমার দর্শকদের আগ্রহ করে ফেলেছে। এখন এই জঙ্গলি সিনেমাটা খুব চ্যালেঞ্জের মুখে পড়েছে আমার মনে হয়, যে এই সিনেমাটা কতজন মানুষ দেখবে বা এই সিনেমাটা কি ব্যবসা করতে পারবে কি না, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ বর্তমানে রয়ে গেছে। এবার ঈদে আমি তেমন কোনো ভালো সিনেমা চোখে দেখছি না, আমি শুধু জঙ্গলি সিনেমাটাই চোখে পড়েছে। হয়তো বা আরও ছবি আসছে, আমি সেগুলোকে নিয়ে ঘাটাঘাটি করতে পারিনি। এদিকে কিন্তু ডেড বডি সিনেমা রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও সিনেমাটি মুক্তি দেয়নি। এমডি ইকবাল ভালো একটা ডিসিশন নিয়েছে, তবে ডিসিশন নেওয়া সত্ত্বেও সিনেমাটি ঈদের পরে এই মাসে মুক্তি দেওয়া হয়েছে। 3-4 দিনের মাথায় মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে। এদিকে কিন্তু জিন সিনেমাটা হরর জঞ্জারে ভালো একটা বিজনেস করে গেছে, যদিও বা অনেক সমস্যা ছিল কিন্তু বিজনেস তো করতে পেরেছে। এদিকে ডেড বডি মনে হয় ওইরকম বিজনেস করতে পারেনি, যদিও বা এমডি ইকবাল সাহেব গণমাধ্যমে বলেছেন যে তিনিই নাকি সিনেমাগুলো নামানোর কথা বলেছেন, তিনি চান যে মানুষ অল্প টাকায় ভালো সিনেমা দেখুক, এই জন্য সিঙ্গল স্ক্রিনগুলোতে এই সিনেমা পরিচালনা করতে তিনি বলেছেন, কারণ 500 টাকা দিয়ে মাল্টি কমপ্লেক্সে সিনেমা কয়জন দেখতে যেতে পারে, তিনি এটা মনে করেছেন। যাই হোক, আমার কাছে মনে হয় যে এই গল্প বা এই সিনেমাটা দর্শকরা ওইভাবে গ্রহণ করতে পারেনি, যদিও বা আমি সিনেমাটা দেখার জন্য এতটা ইচ্ছা প্রকাশ করিনি, কারণ এই সিনেমার টিজার দেখে আমার কাছে সনি আর্টের যেই আহাট এরকম ভৌতিক কিছু এপিসোড ছিল ওই রকম মনে হয়েছে। ওভারঅল খুব একটা খারাপ নয়, তবে এটা ওয়েব সিরিজ আকারে যদি মুক্তি দিত ডেড বডি ভালো হতো। এখন আবার ফিরে আসি, ঈদের জন্য কি সিনেমা থাকছে? ঈদের জন্য জাস্ট মাল্টিমিডিয়ার কোনো এখন পর্যন্ত আমি ছবি পোস্টার দেখিনি, শুধু দুটা জিনিসই দেখা যাচ্ছে, তুফান এবং জঙ্গলি। তার মধ্যে তুফান তো গণমাধ্যমকে ফাটিয়ে রেখেছে, এখন জঙ্গলি সিনেমাটা সিয়াম আহমেদ কতটা শাকিব খানের সাথে টক্কর দিতে পারবে, নাকি সিনেমাটা ফ্লপ যাবে, এটা কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জ রয়েছে। আর যদি জঙ্গলি সিনেমার পোস্টারের মতন টিজারটাও বাজিমত করতে পারে, তাহলে আমার মনে হয় দুটো সিনেমাই এবার ঈদে ভালো একটা ব্যবসা করতে পারে। একটা কথা বলা দরকার, জঙ্গলি সিনেমার পোস্টার কিন্তু মানুষের কাছে বেশ আকর্ষণীয়পূর্ণ হয়েছে। সো দর্শক, এবার ঈদে আমার কাছে দুটো সিনেমাই চোখে পড়েছে, একটা হচ্ছে তুফান এবং আরেকটি হচ্ছে জঙ্গলি। আপনাদের কাছে কি অন্য কোনো সিনেমার ইনফরমেশন আছে যা কুরবানি ঈদে মুক্তি পাওয়ার কথা? যদি জেনে থাকেন তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন।